আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে একজন বৃদ্ধ আসছিলেন, তিনি শেখ আহমদুল্লাহ লাইভ দেখার পরে 96 বা 97 বছর বয়স। উনি বলছেন আমাকে একটু কোন একটা কাজে লাগান, আমি সহ্য করতে পারি না, আপনাদের এখানে এসে হাজির হয়েছি। যে আমরা এখন পর্যন্ত 7 লক্ষ কেজি মালামাল প্রস্তুত করার যে প্যাকেজ, তার মধ্যে 6 লক্ষ কেজি, ক্যান ইউ ইমাজিন দ্যাট, 6 লাখ কেজি মালামাল আমাদের ভাইরা প্যাকেজ করে ফেলছেন আলহামদুলিল্লাহ। যখন আমরা 100 টন চিড়া আসে, চিড়ার বস্তা যখন খুলি, এরপরে ঘাবড়াই যায় যে এই চিড়ার কিভাবে প্যাকেট করা সম্ভব। অথচ দেখা যাচ্ছে যে চেয়ার আপ করতে করতে আমরা নিজেরাই 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আমরা প্যাকেট করে ফেলি। এই যে একটা প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে, যে প্যাকেটগুলো আমাদের আছে, এই প্যাকেটের মধ্যে আমি তো বলবো 10 থেকে 15টা ভাইয়ের হাত আছে এর মধ্যে। এর মধ্যে আমরা যেইগুলো আইটেম দিয়েছি, আইটেমগুলো আমাদের, এর মধ্যে তেল আছে, এর মধ্যে আমাদের মসুরের ডাল আছে, এর মধ্যে যে খেজুর আছে, বিভিন্ন জিনিসগুলি, যেগুলো আমরা চাল আছে, এগুলি একটা চাল ট্রাক থেকে নামে, নামার পরে সেইগুলো কিন্তু সেই জায়গাতে আনলোড করতে হয়। আনলোড করার পরে বস্তাগুলি কিন্তু নিয়ে এসে রাখতে হয়, বস্তাগুলি নিয়ে এসে রাখার পরে সেই বস্তা কাটতে হয়, কাটার পরে ঢালতে হয়, সেইগুলো পলিতে প্যাক করতে হয়, পলি একজন গিট দেয়, দেওয়ার পরে পাঠায় দেয়। ঠিক ডাল একই রকমভাবে করা হয়, ঠিক একই রকমভাবে খেজুর করা হয়, সবগুলি করার পরে এরপরে হাত বাই হাত যাওয়ার প্যাকিং হয়, এখানে সেই বস্তাগুলো জড়ো হয়, এই বস্তাগুলো আবার ট্রাকে লোড হয়। এটা যে হাউ মাচ ডিফিকাল্ট একটা কাজ, কিন্তু এই কাজগুলো আমাদের ভাইয়েরা কাজ করেছেন, আমাদের ভাইয়েরা এখানে আছেন, তারা কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ বা জব করেন, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডক্টর, কেউ বা বিভিন্ন পেশায় আছেন, বিজনেসম্যান, শিশু, স্কুল বয়, কলেজ বয়, অনেকে আমাদের কাছে আসছেন আলহামদুলিল্লাহ। আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে একজন বৃদ্ধ আসছিলেন, তিনি শেখ আহমদুল্লাহ লাইভ দেখার পরে 96 বা 97 বছর বয়স। উনি বলছেন আমাকে একটু কোন একটা কাজে লাগান, আমি সহ্য করতে পারি না, আপনাদের এখানে এসে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ এই যে আমাদের কাজগুলি চলছে আলহামদুলিল্লাহ, এই কাজগুলি অনন্য একটি কাজ। আমি বলবো দুটো কথা আমাদের, একটা কথা হচ্ছে আসুন আমরা ভালোবাসা বিলাই, আর 2 নম্বর কথা হচ্ছে আমরা মানুষের জন্য জীবনে কিছু করার চেষ্টা করি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মানুষ হওয়ার যতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্টকাট ওয়ে বলেছেন, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে খয়রুন নাস আনফাউহুম লিন্নাস, সেই তো উত্তম মানুষ যে মানুষের জন্য কাজ করতে পারে। আসুনা ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। আর অনেকেই কাজ করছেন, আমরা সকলকে অ্যাপ্রিসিয়েট করি। আমি বিরাট কিছু করে ফেলেছি, আর কেউ কিছুই করেন এরকম নাই। কেউ বা গলা পানিতে নেমে কাজ করেছেন, কেউ বা মানুষের কাছে খাবার পৌঁছেছেন, কেউ বা রান্না করে করে মানুষের কাছে খাবার পৌঁছেছেন, যে যেভাবে কাজ করেছে আলহামদুলিল্লাহ। আজকে যে মূলত যে প্যাকেজিং এর কাজ চলতেছে, এগুলো সুনামগঞ্জে, কুড়িগ্রামে, নেত্রকোনায় এবং বগুড়া সারিয়াকান্দিতে আলহামদুলিল্লাহ এই প্যাকেটগুলো পৌঁছাবে। তো আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই প্যাকেটগুলি করছেন। মানুষ যে মানুষের জন্য কতটুকু ভালোবাসা উৎসর্গিত করতে পারেন, আসুন্না ফাউন্ডেশনে না আসলে এটা আমরা অনুভব করতে পারবে না। ভালোবাসার দুটো দিক আমরা এখানে পেয়েছি, একটি হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের প্রতি ট্রাস্ট রেখে দেশ বিদেশ থেকে মানুষজন তাদের ডোনেশন পাঠিয়েছেন, তাদের আমানত পাঠিয়েছেন। আর আমাদের যারা ভাইয়েরা, তারা নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে 100 টন মাল তারা প্যাকেট করে ফেলেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে কন্টিনিউ ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।